পূজার দিনাই স্থল শ্রমিকর প্রতিবাদ। বাগিচা কর্তৃপক্ষই কড়ক পূজাত মজুরিবিহীন ছুটি দিছে, সা শ্রমিকক প্রতারণার অভিযোগ। সা শ্রমিকর করম পরব, সা জনগোষ্ঠীর এক জাতীয় উৎসব। অসম সরকারে করম পূজার বন্ধ দিছে, কিন্তু বাগিচা কর্তৃপক্ষ শ্রমিকক বন্ধ দিছে কিন্তু মজুরি নিদিয়ে। ইয়ার প্রতিবাদত অসম চাহ জনজাতি ছাত্র সন্তান নেতৃত্বত বাগিচাই বাগিচাই প্রতিবাদ। এই দৃশ্য কাজিরঙার হাতিখুলি চাহ বাগিচার। কলঘরের সম্মুখত হাতে হাতে করম লই অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে, হাতে হাতে ধরি কঁকালত ধরা ধরি কই মাদলর চেয়ে চেয়ে ঝুমুর নাচি প্রতিবাদ করেছে। আনহাতে ডিব্রুগড়ের বকুল চাহ বাগিচার প্রতিবাদ। চাহ শ্রমিকর ভোটেরে শাসনের গাদী দখল করা বিজেপি সরকারক কঠোর সমালোচনা আসার। হয় আজি আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলায় আজি যেহেতু অসম সরকারে ভাদর শুক্ল একাদশী করম পরবর নামত যে আজি সরকারি বন্ধ ঘোষণা করেছে, তাক আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থায় আন্তরিকতাৰে আমি আদরণি জানাইছো। কিন্তু যে আমার আদিবাসী সকলের এই জাতীয় উৎসবর উৎসবটি এই ভাদ মাহর শুক্লা একাদশীর দিনের পর আমি এই করম পরব লহে মালহে পালন করু, কিন্তু আজি আমি এইটাই দুঃখ প্রকাশ করছো যেহেতু আমার এই বন্ধ সরকারে বন্ধ ঘোষণা করেছে হয়, কিন্তু আমার এই বন্ধ লগত আমার যে হাজিরাটু দিয়া নাই সেইটো কারণে আমি অতিকে দুঃখ প্রকাশ করছো। আর আমি সরকারক আহ্বান জানাব বিচারিছো অনাগত দিনত আমার এই খাটি থকা আমার চাহ শ্রমিকর লগত এই করম পরবর বন্ধ ঘোষণা লগতে হাজির লগত ছুটির লগতে এই হাজরা সহ এই ছুটির মানে ঘোষণা করে যেন আমি করম পূজার আনন্দ উল্লাসের পর আতরি থাকি নগাঁওর কন্দলি চাহ বাগিচার শ্রমিকর প্রতিবাদ। সরকারে দিয়া অধিসূচনা 6 সেপ্টেম্বর করম পূজার বন্ধ, কিন্তু বাগিচা কর্মী সকলে সাপ্তাহিক বন্ধর দিনা কাম করিব লাগিব, সেইভাবে খুবত ফাটি পড়িছে এওলোক। এনেকৈ বাগিচাই বাগিচাই প্রতিবাদত বহিল চাহ শ্রমিক। শ্রমিকর এই প্রতিবাদক গুরুত্ব দিবলে সরকারে। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।